أعوذ بالله من الشيطان الرجيم. رجم كريتو شيطان الكبر تكي الله تعالى كتاسوه جاتسي. بسم الله الرحمن الرحيم. فارم داتا دعالو الله تعالى نامشا تعرم بكورسي. السلام عليكم ورحمة الله وبركاته. আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত এবং বরকত নাযিল হোক, এটি আমার কামনা। পৃথিবীতে যারা গর্বকারী রয়েছে, যারা অহংকারী এবং যারা গর্ব করে, এদের জানা উচিত যে এদের একদিন আজ যে পৃথিবীর উপরে তারা দর্পের সাথে চলছে, গর্বের সাথে এবং অহংকারের সাথে তারা পা ফেলে চলছে, খুব তাড়াতাড়ি তারা একদিন এই পৃথিবীর ভিতরে চলে যাবে। কোরআন আমাদেরকে নিষেধ করে আমরা যেন কখনো অহংকারের সাথে চলাফেরা না করি। কোরআনের ভিতরে 31 নম্বর সূরা লোকমান এর আয়াত নম্বর 18-তে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। মানুষের সাথে গাল ফুলিয়ে কথা বলবে না আর অহংকারের সাথে দাম্ভিকতার সাথে চলাফেরা করবে না। নিশ্চয় যারা অহংকারী এবং যারা গর্বকারী আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। আবার 21 নম্বর সূরা আম্বিয়া এর 35 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়ানাবলুকুম বিশ্বারি ওয়াল খায়রি ফিতনা ও ইলাইনা তুরজাউন। প্রত্যেকটি ব্যক্তিত্বকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ভালো এবং মন্দের মাধ্যম দিয়ে পরীক্ষা করবেন, আর অবশ্যই আমার দিকে তোমাদের সকলকে ফেরত আসতে হবে। 40 নম্বর সূরা মুমিনের 60 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, অকাল রব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি ফায়াদখুলুনা জাহান্নামা দাখিলিন। এবং তোমাদের প্রতিপালক বলছেন, তোমরা সবাই যেন তারই বন্দেগি করো, তার ইবাদত বন্দেগিতে কোনো ক্রমেই অহংকার করা যাবে না। নিশ্চয় যারা অহংকারী এবং গর্বকারী তাদেরকে অচিরেই আল্লাহ তাআলার ইবাদতের সাথে যারা অহংকার করবে অচিরেই তাদেরকে জাহান্নামে তিনি নিক্ষেপ করবেন। তো আমাদের একটু জানা উচিত, যেদিন পুরা দেহটি মাটির নিচে চলে যাবে, আজ আমরা মাটির উপরে অহংকারী এবং অহংকারের সাথে আর দাপটের সাথে চলাফেরা করছি, আজ অহংকারীরা মাটির উপরে দাপট দেখাচ্ছে, খুব কাছেই রয়েছে মৃত্যু। যেদিন পুরা দেহটি মাটির নিচে থাকবে আর আজ মাটির উপরে আমরা অহংকার করে যাচ্ছি, কিন্তু কাল আমাদের মাটির নিচে থাকতে হবে, মাটি আমাদের উপরে থাকবে, আমরা মাটির নিচে চলে যাব। তাহলে অহংকার করে লাভ কী, গর্ব করে লাভ কী? ক্ষণিকের জীবন। আপনাকে এবং আমাকে দেখা উচিত যে এই জীবনে অন্তত কোনো মানুষের জন্য আমরা কাজে আসতে পারি, মানুষ হিসেবে মানুষকে যেন আমরা উপকার করে যেতে পারি, আল্লাহ তাআলার বিধান মতে যেন আমরা মানব কল্যাণ করে এই পৃথিবী থেকে বিদায় নিতে পারি, তাহলে আমাদের এই পৃথিবীতে আসা সার্থক হবে। নইলে অহংকারকারী এবং গর্বকারীদের পরকাল নিতান্তই ভয়াবহ।